মজুমদারের গুপির গুপ্ত খাতা বইয়ের আজকে দ্বিতীয় এবং শেষ পর্ব প্রথম পর্বের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে যারা সেটা শোনেননি এখনও অথবা বইটা পড়ে থাকলেও ভুলে গেছেন অথবা বইটা পড়েননি তাদের জন্য ছোট্ট করে বলে দিই প্রথম পর্বে কি কি হয়েছিল একদিন ভোরবেলা গুপির ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে নানা রকম ফিসফাস খুসখাস শব্দ সে চোখ পাক মেলে দেখে সিঁড়ি বেয়ে ঠান দিদি পাশের বাড়ির বিরিঞ্চিদা আর শ্যামাদাস কাকা কোথায় যেন চলছেন তাদের নাকি পেছনে হুলিয়া লেগেছে তা গুপিও তাদের সঙ্গ ধরল গাড়ি করে যাওয়া হচ্ছে হুলিয়া তারা খেয়ে পালাচ্ছেন তারা সবাই এক জায়গায় গাড়ি দাঁড়ালো সেখানে আবার পুলিশের ধরপাকড় চলছে কেন না জমিদার মশাইয়ের মুক্তর মালা হারিয়ে গেছে আর সে খবরটা তাঁদের জানালো গাড়ির পাশে দাঁড়িয়ে কানে মাকড়ি আর পরনে লুঙ্গিওয়ালা পান খাওয়া দাঁত বের করা একটা রোগা মতো ছেলে গাড়ি যখন পরে চলতে শুরু করলো দেখা গেল সেই ছেলেটা ওই মুক্তোর মালাটা দাস কাকা ড্রাইভারের আসনে বসে তার পকেটে কি করে যেন ফেলে দিয়েছে ব্যাস একে হুলিয়ার ভয় তার উপরে পেছনে পুলিশের তারা যদি জমিদার মশাইয়ের মালা চুরির জন্য এদের ধরে গাড়ি তো বাই বাঁই করে মূল রাস্তা ছেড়ে বন বাদারের মধ্যে দিয়ে চলতে লাগলো আর চলতে চলতে বিকালবেলাতে এলো শেষ হয়ে গেল কী আর করা বেশ খানিকটা হেঁটে এগিয়ে অন্ধকারের মধ্যে একটা পুরনো ভাঙা বাড়িতে এবারে এই দলটা চারজনের দলটা আশ্রয় নিল সেই বাড়িতে কে কে আছে আছে একটা হিংস্ত্র চেহারার গরু একজন রাগী রোগা বুড়ি আর খুব নিরীহ চেহারার একজন লোক আর আরও কারা কারা সব সেইখানে রাত কাটাচ্ছে এরা রহস্যময় রাত পরদিন ভোরবেলা পুলিশ আনা দিল বিড়িঞ্চিদার শ্যামাদাস কাকার আত্মীয়দের সঙ্গে ব্যাস সঙ্গে সঙ্গে পাশের চানের ঘরে গিয়ে লুকলো শ্যামাদাস কাকা বিরিঞ্চি থান ঠান গুপি গুপিকে এসে ধরল পুলিশ এবং চানের ঘরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই ভোভা। আজকের পর্ব শুরু হচ্ছে সেই জায়গা থেকে শুরু করছি তারপর ঘরের মধ্যে ঢুকে তো সব যে যার ধূপ ধাপ তকটা ওপর শুয়ে পড়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে একসঙ্গে বলতে লাগলে এস গাল টিপলে এখনো দুধ বেরোয় অথচ এত বড় আর একটা খুনে বদমাস দুনিয়াতে আছে কিনা সন্দেহ তিন তিনটে লোককে রাতারাতি একেবারে হাওয়া করে দিল মশায় হ্যাঁ বিড়িঞ্চিদের পিছে মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সব থেকে খারাপ হচ্ছে যে ওই বিরিঞ্চি হতভাগা আমার সিল্কের জামাটা গয়ে দিয়েই সে যে দাদা বসে বললেন মা ওদের বিষয়ে এমন করে বলতে নেই যা হবার তা হয়ে গেছে এখন ইন্সপেক্টর সাহেবের কর্তব্য হলো এই ছকরাকে জেরা করে সব কথা বের করে নেওয়া এতক্ষণ রোগা ভদ্রলোক পুলিশরা আর আমি হাঁ করে তাঁদের কথাবার্তা শুনছিলাম কিন্তু কিছুতে যোগ দিচ্ছিলাম না এবার সবাই মিলে এক সঙ্গে কথা বলতে লাগলাম ইন্সপেক্টর আমার দুই কাঁধে হাত রেখে বলল। বল না বাবা হ্যাঁ বল না কী করেছিস মালার কথা নিশ্চয়ই তো রজানা নেই বল না নিদেন মালাটাই বের করে দে না আর কথা দিচ্ছি তোকে ছেড়ে দেবো হ্যাঁ কেউ তোকে কিচ্ছু করবে না দে দেখি বাপ মালাটা বের করে মহা মুশকিলে পড়ে গেলাম আমি বেচারা ছেলে মানুষ কিছুই জানি না অথচ কে কাকে বোঝায় ভাবলাম দেখাই যাক একবার স্নানের ঘরে গিয়ে আমাকে উঠতে দেখে ওরা উঠে পড়ল স্নানের ঘরে ঢুকে ইগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ঘরের প্রত্যেকটা ইঞ্চি পরীক্ষা করলাম দেখলাম ওই একটি মাত্র দরজা আর উঁচুতে ওই একটি মাত্র শিখ দেওয়া জানলা তাই তো ঠান হলো কি অন্যরা সবাই এগিয়ে এসে দরজার কাজটিতে ভিড় করে এক আমার দিকে তাকিয়ে দৃষ্টে নিচের তলা থেকে রাধা বাড়া ফেলে বুড়েও ততক্ষণে এসে ওদের সঙ্গে জুটেছে দেখলাম ওরা তাকে খুব জোরে ফিস ফিস করে বললো চুপচুপ এবার মালা বের করে দেবে সেই ওই তাদের যা বাকি আছে পড়ে আর কি তা বের করে দেবে তাই শুনে বুড়িও চোখ গোল করে আমার মুখের দিকে চেয়ে হঠাৎ দেখলাম ঘরের কোণে বালতির পিছনে একটা জিনিস চিকচিক করছে অবাক হয়ে দেখলাম ছোট্ট একটা সোনার আংটি আমাকে সেদিকে চাইতে দেখে ওরাও সবাই ঘরের কোণে বালতির পেছনে সোনার আংটি দেখতে পেল আর সেজো দাদা বসে চিৎকার করে উঠলেন চিনাছি এই তুই তবু বলছিস কিছু জানি না এক লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী এমনি করে পাপের গন্ধ চাপা পড়ে মানুষেরা মরে চ্যাপটা হয়ে যায় ইন্সপেক্টর বাবু হঠাৎ আমার দিকে ফিরতেই আমি এক ছুটে স্নানের ঘরে ঠিক মাঝখানে চলে গেলাম আর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল আমি অতল গভীর অন্ধকারে পড়ে গেলাম ওপর থেকে হো হো করে একটা চিৎকার আমার কানে এলো কি আর বলবো আমার মনের অবস্থা পড়তে আর কতটুকি বা সময় লাগলো তবু মনে হলো পড়ছি তো পড়ছি তো পড়ছি ছেলেবেলা থেকে আজ অবধি যত অন্যায় করেছি একটার পর একটা সব মনে পড়তে লাগলো যেগুলো কথা একদম ভুলে গেছিলাম এমনকি যেসব ঘটনা কোনো কালে ঘটেই নি সেরকমও রাশি রাশি মনে পড়ে গেল হঠাৎ থপাস করে মাটি ছুঁলাম বুঝলাম কতগুলো খড়কুটোর ওপর পড়েছি তাই যতটা লাগতে পারতো পেছনে ততটা লাগেনি তবু খানিক্ষণ চোখ বুঁজে চুপচাপ বসে থাকলাম তারপর যখন টের পেলাম যে সত্যি বেঁচে আছি তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলাম যে যতটা অন্ধকার ভেবেছিলাম আসলে ততটা নয় দেখলাম যেন একটা শুকনো কুয়ার মতন কিসের নিচে পড়ে আছি পকেট চাপড়ে দেখলাম চিরুনি টিরুনি ঠিকই আছে মা চা গেল ওপর দিকে চেয়ে দেখলাম অন্ধকার সুড়ঙ্গ চারিদিক ঘিরে আছে মাকড়সা জালে ঢাকা পাথরের দেয়াল নাকে এলো সোঁদা সোদা গন্ধ আর দেখলাম দেয়ালের একদিক দিয়ে একটু আলোর রেখা আসছে সেই আলোতেই দেখতে পেলাম খড়ের ওপর জল জল করছে মুক্তোর মালা মালাগাছি তুলে নিলাম মাঝখানে রঙিন পাথরটা মিটমিট করে জ্বলতে লাগলো বসে বসে ভাবলাম কি মালা কার মালা কে জানে এই কি তবে জমিদার হারানো মালা তবে আগেকার সেই আরেকটা মালা যেটা শ্যামাদাস কাকার পকেটে ফেলে গেছিলো সেটা কোথেকে এলো এ তো সে মালা হতেই পারে না কারণ সেটাকে আমি ছাড়া আর কেউ তো বের করতেই পারবে না আমিও পারবো কি না সন্দেহ মনটা একটু খারাপ হয়ে গেল মালাটা পকেটে পুরে ফেললাম দাদের নিশ্চয় সাংঘাতিক কোনো বিপদ হয়েছে নইলে কি আর মালা ফেলে অমনি অমনি চলে যায় ভাবলাম এই সুরঙ্গ দিয়ে ধুপধাপ করে একজনের ওপর একজন ওরাও নিশ্চয় পড়েছিল ওরা যখন বেরুবার পথ পেয়েছে আমিও পাবো ভালো করে চেয়ে দেখলাম কোথা দিয়ে আলোর রেখা আসছে মনে হলো সেদিকে যেন সরু পথ রয়েছে কত কালের পুরনো বাড়ি কে জানে কেন এই গোপন সুরঙ্গ বানিয়েছিল হয়তো কোনো চোরা কারবার চালাতো কেউ তাই এইসব গলিঘুচি তৈরি করে রেখেছিল হয়তো সত্তরদের ধরে এনে এখানে শেকল দিয়ে বেঁধে রেখে দিত গা শিরশির করতে লাগলো অদ্ভুত সেই গলিটা কে জানে কারা এখান দিয়ে ভারী ভারী বাক্স প্যাটলাতে লাখ লাখ টাকার মোহর বোঝাই করে আনাগোনা করতো ইস একটা বাক্স যদি পেতাম তবে আর আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখতে হতো না দেখলাম দুপাশে তাক আছে জিনিস ঝোলাবার আবার আংটা কড়া আছে মনে হলো হঠাৎ যদি দেখি একটা কঙ্কাল ঝুলে আছে বুকের ভেতরটা না ছ্যাঁত করে উঠল অবশ্যই একদিক দিয়ে দেখতে গেলে ওপরকার ওই ঘরের চাইতে আমার পক্ষে অন্ধকার ঘুপচিটা অনেক বেশি নিরাপদ তবু যদি হঠাৎ মাথার ওপর থেকে ঘাড়ের ওপর কিছু পড়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম মনে হলো ওপরে যেন ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছি কিসের যেন হাওয়া মুখে লাগলো অদ্ভুত একটা গন্ধ নাকে এলো মনে মনে বললাম ও কিছু না ও কিছু না বাদুর আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলাম এখানে পথটা খানিক ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে পায়ের তলার মাটি এত নরম যে মাত্র শব্দ হয় না ওপর থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা কি যেন আমার মাথায় পড়লো সে সাদা কি লাল তা আর দেখবার উপায় ছিল না ওই অন্ধকারে খানিক আগেই এই পথ দিয়ে বিড়িঞ্চিদা শ্যামাদাস কাকার দিদি নিশ্চয় ভয় হয়ে একজনের পেছনে একজন হেঁটে গেছেন কোথায় যখন ওরা কেউ পড়ে টোড়ে নেই তখন নিশ্চয় ভয়ের কোনো কারণও নেই বলতে না বলতেন নরম কিসে হোঁচট খেয়ে উবু হয়ে পড়ে গেলাম অন্ধকারটা যেন আরও কালো হয়ে ঘনিয়ে এলো তখনও মনে হচ্ছিল দূরে একটা হো হো শব্দ নড়ছি চড়ছি না কাঠ হয়ে নরম জিনিসটার উপর পড়ে আছে কান খাড়া করে রেখেছি সেটা নিঃশ্বাস ফেলার শব্দের জন্য কিন্তু যদি নিঃশ্বাস নাই ফেলে উঠে বসলাম কানে একটা থুপ থুপ পায়ের শব্দ ঘন ঘন নিঃশ্বাস তবে কি শেষ পর্যন্ত ওদের নাগাল পেয়ে গেলাম কিন্তু শব্দটাকে যেন একটু অস্বাভাবিক ঠেকলো যেন ভারী কিছু সাবধানে এগুচ্ছে বুকের ভেতরটা আবার ছ্যাঁত করে উঠল উঠে বসে অন্ধকার ভেদ করে দেখতে চেষ্টা করলাম খানিকক্ষণ কিছু বুঝতে পারলাম না তারপর দূরে দেখলাম দুটো লাল চোখ জলজল করছে আর নাকে এলো কেমন একটা চেনা চেনা অদ্ভুত গন্ধ আমি আর সেখানে থাকবার ছেলেও নেই উঠে টেনে দিলাম দৌড় দেখি ঠালু পথটা হঠাৎ ডান দিকে বেঁকে শেষ হয়ে গেছে সামনে একটা দরজা ঠেলা দিতেই সেটা খুলে গেল ভেতরে ঠুকে হাতরে হাতরে এই প্রকাণ্ড হুড়কোটা লাগিয়ে দিলাম ব্যাস কোথা থেকে এখানে যেন অল্প একটু আলো আসছে মনে হলো হাতের কাছে প্রকাণ্ড একটা বাক্সের উপর দেশলাই আর মোমবাতি দেখলাম বোধ হয় আলাদিনের সেই গুহায় এসে পড়েছি ছাদ থেকে বিশাল বিশাল গালচে দেওয়ালের সামনে সারি দিয়ে রয়েছে পেতল কাঁসার বাসন আর ফুলদানির পাহাড় ঘরের মাঝখানটা কাঠ খোদাইয়ের টেবিল হারমোনিয়াম আর বাক্স প্যাঁটরা দিয়ে বোঝাই করা দুটো একটা বাক্সের ঢাকনা খুলে আমি তো থ কোনোটা রেশমি শাড়িতে ভর্তি কোনোটাতে একটাতে বিশ্বাস করবে না হয়তো সোনার গয়নায় ঠাসা কি যে করব ভেবে পাচ্ছিলাম না শ্যামাদেশ কাকা সামান্য একটা মুক্তর মালা পেয়ে আহ্লাদে আটখানা হচ্ছিল আর আমার দেখো কত জিনিস তা ছাড়া একটা মালা পকেটে মালাটাকে পকেট থেকে বের করে বড় বাক্সটার উপর রাখলাম এখন মুশকিল হচ্ছে এই এতগুলো জিনিস যে আমি পেলাম এগুলোকে বাড়ি নিয়ে যাওয়া যায় কি করে একটা হারমোনিয়াম একটু বাজিয়ে দেখলাম দিব দিপ প্যাঁ প্যাঁ করে উঠল বন্ধ ঘরে দারুণ জোরে বাজছে মনে হলো ভাবছিলাম আবার বিড়িঞ্চিদের হারমোনিয়ামে একটু সামান্য জল ফেলেছিলাম বলে আমাকে কি না বলেছিল এখন আমার নিজেরই দেখো চারটে আস্ত আর একটা ভাঙা হারমোনিয়াম কিন্তু কতক্ষণ আর এইসব ভেবে আনন্দ করা যায় খিদে পেট তো এদিকে ঢা দেওয়ালে সব চমৎকার ছবি ঝুলনো একটাতে দেখলাম একজন বুড়ি মেয়ে মাছ ভাজা খাবে তাই হাত জোর করে কাকে যেন ধন্যবাদ দিচ্ছে আর ওদিকে একটা বেড়ালো মাছ ভাজা খাওয়ার জন্য আঁকু পাঁকু করছে আরেকটাতে দেখলাম হয়তো ওই বিড়ালটাই হবে মুখে করে একটা বিরাট চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে মুখের একদিকে চিংড়ি মাছের মুন্ডু আর অন্যদিক দিয়ে ল্যাজ বেরিয়ে রয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি উফ এ তো ভাওয়াই যায় না আর টিকতে না পেরে দড়াম করে দরজাটাকে খুলে দিলাম অমনি কাষ্ঠ হেসে দাড়িওয়ালা বুড়োটা ভেতরে ঢুকলো কোমরে হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখতে লাগলো আমার গা শিরশির করে উঠল বললাম আর দেরি করছো কেন তোমার সাহস থাকে তো আমাকে মেরে ফেলো না আমার গলা কেটে ফেলো গুলি করো বুকে ছোড়া বাসাও ফাঁসি দাও আমি আর কিচ্ছুকে ভয় করি না আমার ভীষণ খিদে পেয়েছে বুড়ো বলল হুম সে কথা বললেই হয় বলে সামনের একটা বাক্স থেকে কতগুলো কাপড় চোপড় বের করে ফেলে তলা থেকে এক টিন বিস্কুট এক বোতল কমলা রস আর একটা টিন খোলার যন্ত্র বের করলো সঙ্গে আবার এক টিন মাছ তারপর বাক্সের উপর মুক্তোর মালাটাকে দেখে ভারী খুশি হয়ে সেটাকে ওই বাক্সে পুড়ে ঘরের দরজাটা ভেতর থেকে আবার বন্ধ করে দিয়ে আমার কাছে ফিরে এলো তারপর বাক্সের উপর চেপে বসে মহাভোজ হলো খাওয়া দাওয়া শেষ হলে পকেট থেকে বেয়ে যায় ময়লা একটা রুমাল বের করে মুখ মুছে বুড়ো সেটা আমার দিকে বাড়িয়ে দিল আমার ওসব কিছুরই দরকার করে না আমি সব সময় হয় প্যান্টে নয় মাথায় হাত মুছি তখন বুড়ো বলল দেখতে তুমি এত খুদে অথচ চালাক তো কম নাও আমাদের দলে যোগ দেবে পরে হয়তো দলপতিও হতে পারো আমি বললাম এখন দলপতিকে সে দাড়িতে হাত বুলিয়ে বলল ইয়ে আপাতা তো আমি আমি বললাম হুম তুমি তো বুড়ো কদিনই বা দলপতি থাকবে তাহলে আর একটু কমলানবহির রস খাই বেশ ভালোই লাগছিল এমন সময় কে দরজায় ধাক্কা দিতে লাগলো আমরা দুজনে মুখ চাওয়াচাই করতে লাগলাম আর মোমবাতিটাও ঠিক সেই সময় ছোট থেকে ছোট হয়ে গিয়ে শেষ অবধি নিবেই গেল নিঃশব্দে আমরা টিন বোতল টিন কাটা সব বাক্সের পেছনে লুকিয়ে ফেলে চুপচাপ বসে রইল বুড়োর কানে কানে বললাম যদি দরজা ভেঙে ঢোকে বুড়ো বলতো দরজা ভেঙে ঢুকবে তাহলেই হয়েছিল এরা নিজেদের পোষা গরুকে নিজেরা ভয় পায় তা জানো আবার কানে কানে বললাম কিন্তু যদি পুলিশরা সঙ্গে এসে থাকে বুড়ো বললো আরে তাই তো দোর খুলছি না বাইরে থেকে ওরা মহা ধাক্কা ধাক্কি করলো কত কি বলে শাসালো আগুন লাগিয়ে দেব বাইরে থেকে তালা দেব ভূতের ভয় দেখাবো সব কত বাজে বাজে কথা সত্যি বলছি আমার একটু একটু ভয় করছিল বুড়ো কিন্তু পা ছড়িয়ে বসে একটু একটু হাসতে হাসতে দাড়িতে হাত বুলুতে লাগলো হঠাৎ বুড়ির গলা শোনা গেল এই শোনো ভালো চাও তো বেরিয়ে নইলে এই আমি হাটের মাঝে হাড়ি ভাঙলাম গত বছরের আগের বছরে সেই ছাগলদের কথা জানা জানি হয়ে গেলে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না বলে রাখলাম তাই শুনে বুড়ো ভারী ব্যস্ত হয়ে ঘর ময় পায়চারি করে বেড়াতে লাগলো আমাকে বলল জানো তো ওই মেয়েদের কখনো বিশ্বাস করতে হয় না ঠক্পাবাদ বুড়ি বলে যেতে লাগলো সেই যে সে সেই মাঘ মাসের শেষের দিকে ভরে উঠে বুড়ো চিৎকার করে বলে এই চপ খবর ডাক বলে দরজা খুলে একেবারে বাইরে এসে দাঁড়ালো আমিও কি করি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে ওর পেছনে যতটা পারি গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে গেলাম বুড়ির বগলে বগলের তলা দিয়ে উঁকি মেরে আশ্চর্য হয়ে দেখলাম পুলিশ টুলিশ কেউ কোথায় নেই শুধু বুড়ি এক হাতে একটা খুদে লণ্ঠন আর অন্য হাতে একটা খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে বুড়ির চালাকি দেখে বুড়ো তো রেগে কাই পুলিশা কই বুড়ি বলল সে আমি কি জানি আমি কি তাদের বটিকাতে হ্যাঁ তাদের কত কাজ এখন তারা খানা তল্লাশি করতে করতেই তোমার ঘর অব্দি পৌঁছেছে দেখে তোমার বাক্স খুলে তোমার বিড়ি খাচ্ছে আর তোমার খাটে বুট পরা ঠ্যাং তুলে তোমার পড়ছে কি সব লিখেছে সেখানে বানান ভুল বুড়ো তো দারুণ রেগে গেল। এই বেশ করেছি বানান ভুল করেছে এই তোমার দাদা হই না আমি হ্যাঁ তুমি এখানে কেন আহা। তোমার ডায়রি পড়া শুনি বুঝি আমি বসে বসে তুমি এদিকে আমাদের সাকলের চোখে ধুলো দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভেগে পড়ো আর কি উনি আর খোকা আর আমি পথে দাঁড়াই তোমার তো তাই ইচ্ছে জানি তো আমি দাদা তারপর আমার ঠ্যাং দেখতে পেয়ে বললো বাহ এরই মধ্যে সাঁকড়ে পাকড়েও ফেলেছে দেখছি বুড়ো কি যেন বলতে যাচ্ছিল এমন সময় শোনা গেল মেলা লোকের জুতো পরা পায়ের মচমচ শব্দ অমনি এদের দুজনারই মুখ একেবারে পাং সুপানা নিঃশব্দে ঘরের ভেতর আমাকে শুধু টেনে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে আগল দিয়ে দিল কারো মুখে নেই কথাটি বুক ঢিপ ঢিপ বাইরে এবার সত্যি সত্যি মেলা লোকের পায়ের শব্দ শোনা গেল এবার যারা এলো কে জানে তারা বন্ধু না শত্রু তবু মনে হলো ঘরের এরা দুজন ওই বাইরের ওদের চাইতে ঢের ভালো বুড়ি কি ভালো রান্না করে বাইরে থেকে ধাক্কা ধাক্কি আর সে কি কিন্তু ওই বিশাল দরজা তার এমনি ভারী পাল্লা ভাঙে কার সাধ্য এমন সময় ঘরের ভেতর থেকে কানে এলো ঘর 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 খর খ বিলে চমকে উঠল ই কী বাবা বুড়ি অমনি গিয়ে দাড়িওয়ালার পেছনে লুকিয়ে পড়ল আমি কি করি বড় একটা বাক্সের ঢাকনি খুলে তার ভেতরেই লুকোতে গেলাম কি সর্বনাশ বাক্সের ঠ্যাং গলি চিৎকার করে উঠলাম একটা মরা নাকি বুড়ো বুড়ি তো প্রায় অজ্ঞান এমন সময় মরাটা আস্তে আস্তে উঠে বসলো আমিও তাড়াতাড়ি ঠ্যাংটা টেনে নিলাম মরা দৃষ্টি আমার দিকে চেয়ে রইল আস্তে আস্তে আমার বুদ্ধি শুদ্ধি ফিরে এলো বুড়ো একটা দেশলাই জ্বালাতেই চিনলাম কিন্তু বীরঞ্চিদা উফ বাঁচা গেল আর একটু হলেই ভয়ের চোটে মরে গেছিলাম আর কি বীরঞ্চিদা বাক্স থেকে বেরিয়ে এসে প্রথমে বেড়ালের মতো গা মোড়ামুড়ি দিল তারপর কাপড় জামা ঝেড়ে ঝুড়ে কাষ্ঠ হাসি হাসলো। তখনও কিন্তু সমানে ঘর ঘর ঘোঁধ ঘোঁধ শুনতে পাচ্ছিলাম তবে আমায় সাহস বেড়ে গেছিল ঢক ঢক করে আরও দুটো বাক্সের ঢাকনা খুলে দিলাম দেখি একটার মধ্যে ঠান দিদি মুচ্ছ গেছেন আরেকটাতে শ্যামাদাস কাকা দিব্যি কুণ্ডলি পাকিয়ে নাক ডাকাচ্ছে মনে হলো সত্যি সত্যি ঘুমোচ্ছে বীরঞ্চিতা খোঁচা মারতেই সে উঠে বসে চোখ না খুলেই বলল মালা পাওয়া যায় মালা মালা দিয়ে কি হবে সে তো তোমাদের নয় শ্যামাদেশ কাকা চোখ খুলে বলল তোমাদেরও নয় আমি বললাম এই বাইরে কিন্তু বিড়িঞ্চিদার পিসে মশাই সেজ দাদা মশাই পুলিশ পেয়াদা তা কি হবে হ্যাঁ এই শুনে যে যেখানে পারলো একেবারে বসে পড়লো বিরিঞ্চিদা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো এই এই পিসে মশাই কি একাই এসেছেন বললাম বলছি সঙ্গে দাদা মশাই পুলিশ টুলিশ মেলা লোক খাঁপে ঝাঁপে বিড়িঞ্চিদের একটু আমতা আমতা করে বলল। এ তারা সবাই কি পুরুষ মানুষ দুঃখ কষ্ট সহ্য করে বিঞ্চিদাটা কি পাগল হয়ে গেল শেষটা বুড়ি বলল। হ্যাঁ মালাটা কোথায় ওর তো ব্যবস্থা করা দরকার দাঁড়িয়ে হলে বিরক্ত হয়ে উঠলো এই মালা তো আর তোমাদের নয় এই বলে যে বাক্সে মালা ছিল তার ওপর চেপে আরাম করে পা উঠিয়ে বসে পড়ল আমি বললাম এই দিদির মুচ্ছ ভাঙানোর কিছু করবে না শ্যামাদাস কাকা বলল আরে থাক না কি দরকার উঠলেই তো বাজে বকবেন বলা মাত্র দিদির তড়াক করে লাফিয়ে উঠে বাক্স থেকে বেরিয়ে বললেন ব্যাটার লক্ষ্মী ছাড়া তোমাদের সব কথা যদি বলে না দিদি শ্যামাদাস কাকা বললেন সাবধান শেষটা নিজে শুদ্ধ না জড়িয়ে পড়ো তখন কি রাগ সকলের দেখতে দেখতে ঘরের মধ্যে দুটো দল হয়ে গেল একদিকে বিরিচিদা শ্যামাদাস কাকা ঠান দিদি অন্যদিকে বুড়ি আর দাড়িওয়ালা মাঝখানে আমি বিরিঞ্চিদা আবার জিজ্ঞেস করলো এই এই সেজ দাদামশাই কি কি একলা দেখলি নাকি মানে সঙ্গে বামুন টামুন কিংবা ওই টাড়ি পরা মেয়েটে নেই তো বললাম কই না তো তবে সব আছে বুড়ি খানিক এধার ওধার খুঁজে বললো আয় বল না মালাটা কোথায় বুড়ো আবার বললো বলেছি মালা তোমার নয় বুড়ি বসে পড়ে বলতে লাগলো নয় বা কেন হ্যাঁ বলো জমিদার গিন্নিরি বা হবে কেন কতবার দেখেছি তার ফরসা মোটা গলায় এই ছোট ছোট ডিমের মতো শোভা পাচ্ছে মাঝখানে এই বড় সাদা পাথর ধুপ্প করছে আচ্ছা তুমি বলো ওই রংটাই যা ফসা নইলে আমার চাইতে কোন বিষয় উনি ভালো তাই বলো বুড়ো কাষ্ঠ হাসি হাসলো তোমার যা বুদ্ধি ইয়ে তাছাড়া ওই মাঝখানের পাথরটা মোটেই সাদা নয় নীল বুড়ি তো অবাক হ্যাঁ বলো কি গো আমি জানি না কি রঙের কতবার দেখেছি পুজোর সময় ঠাকুর বাড়িতে যতবার দেখেছি ততবার মনে হয়েছে আমিও ওই রকম চড়া লাল পাড় গরদ পরে কপালে এই বড় সিঁদুরের ফোঁটা এঁকে পায়রা গলায় ঝুলি ঠাকুরবাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসি আর সবাই দেখতে থাকুক আর হিংসের দাড়িওয়ালা চেঁচিয়ে বলল যা খুশি বললেই তো আর হলো না মালার রঙই তো জানো না বিশ্বাস না হয় এই দেখা বলে বাক্সের ডালাটা খুলে ফেলে দিয়ে মালা বার করে তুলে ধরলো আধো অন্ধকার ঘরে মুক্তর ছড়া জল জল করতে লাগলো বুড়ো আবার একটা ছোট মোমবাতি জ্বালতেই বুড়ি অবাক হয়ে দেখলো মধ্যিখানের পাথরটা সত্যি নীল অনেকক্ষণ তার কথা বলবার শক্তিই ছিল না তারপর বলে উঠল না না বে সে মালা নয় এর জন্য আমি সারা রাত জেগে কাটাই নিগো তোমরা ভুল মালা এনেছো ঠিক সেই সময় ঘরের ছাদে কি যেন মরমর করে উঠল ছোট মোমবাতি তার আলো ছাদ অবধি পৌঁছয় না দারুণ ঘাবড়ে গেলুম সবাই আর তক্ষণি ঘরের ছাদ ভেঙে কি সব ভেঙে টেঙে ঝুপ করে একটা জিনিস মাটিতে পড়ল অবাক হয়ে দেখলাম সেই খোঁচা দাড়ি ভদ্রলোক যাকে পুলিশে ভুল করে ধরেছিল আর যিনি পুলিশের পাগড়ি চিবিয়ে খেয়ে নিয়েছিলেন তিনি চিঁ চিঁ করে বললেন বাবা এই ঝুলে ঝুলে হাতের মাসিলগুলো সব টেড়ে লম্বা হয়ে গেছে ভাগ্যিস আস্তে আস্তে পড়েই গেলাম মনে হলো ঘরের ভেতরটা বেশ গরম হয়ে উঠেছে বোধ করি লোকের ভিড়ে বুড়ি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো অত হাসির কারণটা কি শুনতে পারি ভদ্রলোক বললেন আরে তুমি গগিনী তুমি লাল গরদ পরে মুক্তর মালা ঝুলিয়ে তোমার কেমন ধারা রূপ খুলবে ভেবে হাসতে হাসতে প্রায় মহরেই গেছিলাম আমি তো কান খাড়া করেছিলাম এবার না জানি কি হবে কিন্তু ওদিকে বাইরের গোলমাল থেমে গিয়েছিল সবাই একটু আশ্বস্ত হলো কারণ মালাটা বুড়োর হাতে রইল বিদিন ব্যাপারটাকে বুঝিয়ে বলল এ দেখুন অন্ধকার গর্ত দিয়ে যখনই পড়ে গেলাম তখনই জানি আমাদের কপালে দুঃখ আছে তারপরে ঠান দিদি পড়লেন আমার ঠিক পেটের উপর ওহ নাড়ি ভুঁড়ি যে এলিয়ে যায়নি সে যথেষ্ট দেখতে রোগা হলে কি হবে কম ওজনও না যাকে গলি দিয়ে হাঁটছি তো হাঁটছি আবার পেছনে শুনি কিসের পায়ের শব্দ পাঁই পাঁই করে ছুটে ঘরে ঢুকে যে যেখানে পারলাম সেঁধলাম ওই গলিতে ডাল কুত্তা ছাড়া আছে তার চোখ জ্বলছে দেখলাম আর তোরা এখানে বসে খাওয়া দাওয়া করলি বুড়ো বলল দেখ ও ডাল কুত্ত হতে যাবে কেন ও তো টেপির বাচ্চা আবার কে কেন আমাদের গরু ও বলে সবাই খানিক চুপ করে রইল তখন শ্যামাদাস কাকা বলতে লাগলো আচ্ছা এত জিনিস এরা পেল ও কোথেকে কারো মুখে রা নেই আমরা মোমবাতি নিয়ে ঘরময় ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম এক সঙ্গে এত ভালো ভালো জিনিস আমি কখনো দেখিনি হঠাৎ বাইরে বিকট চিৎকার বাঁচাও বাঁচাও মেরে রে ওরে বাবারে মরে গেলাম রে এ আবার কি বুড়ির দয়া হলো দিদি বারবার মানা করা সত্ত্বেও দরজা খুলে দিল হুড় মুড় করে এসে ঢুকলেন ফর্সা মোটা কোঁকড়া চুল সম্পূর্ণ অচেনা এক ভদ্রলোক মিহি ধুতি পরা কোঁচা দোলানো হাতে হীরের আংটি সামনের চুল বেজায় লম্বা এলোমেলো হয়ে কপালের ওপর পড়েছে ভয়ে সারা গা বেয়ে ঘাম ঝরছে চোখ ঠিকরে বেরিয়ে আসছে হাত পা কাঁপছে ধপ করে একটা বাক্সের ওপর বসে পড়তেই ইনি আবার কোন নতুন বিপদের কথা বলেন তাই শোনবার জন্য আমরা সবাই ঘিরে দাঁড়ালাম ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন ভাগ্যেশ প্রাণটা রক্ষা করলেন আরেকটু হলে ওই গরুতে খেয়ে ফেলেছিল আমাকে জানেন এত কাল মা কালীকে ফি বছর জোড়া পাঠা দেওয়া সত্ত্বেও আরেকটু হলে গরুর পেটে গেছিলাম বুড়ি তখন দাঁড়িয়েওয়ালাকে সে কি ধমক তুমি আবার ছেড়ে এখন বাচ্চা যদি সব দুধ খেয়ে ফেলে কাল সকালে কি করে চা হবে শুনি মোটা ভদ্রলোক কপালের ঘাম মুছতে মুছতে বললেন কাল সকাল অবধি বাঁচলে পরে তবে তো চা খাওয়া হবে এই কথা বলে যেই না ঘাড় ফিরিয়েছেন মুক্তর মালার ওপর চোখ পড়েছে ভীষণ চমকে উঠলেন সাপ দেখলে মানুষরা যেমন চমকায় ও কি ওটা কোথায় পেলেন তারপর ঝুঁকে পড়ে ভালো করে দেখে বললেন না সেটা নয় এটা অন্য মালা তাতে অন্য পাথর তখন বিড়িঞ্চিদারা সবাই মিলে তাকে চেপে ধরল কি মালা কেমন মালা খুলে বলতেই হবে আপনাকে এই দেখুন সবাই মিলে হয়তো বা সাহায্য করা যেতে পারে বিড়িঞ্চিদের সাহায্য করবে শুনে আমার দারুণ হাসি পেলো ভদ্রলোক বললেন দেখুন আমি হলাম সেই জমিদার যার গিন্নির মুক্তর মালা চুরি গেছে বুঝলেন তো বেশটা মোটা টাকার ইনশিওর ছিল খোয়া গেলে সেটি পাওয়া যায় তা গিন্নি দিন রাত মালা আগলে রাখেন শেষ পর্যন্ত গেল তো গেল তো একটা হাঁকডাক করবার মতো কিছু নয় কিন্তু গিন্নি সে কী চেঁচামেচি বার বার বললাম বাড়িতে পুলিশ ঢুকিও না ওতে দেশের অমঙ্গল হয় তারপর আমার পেট কামড়াচ্ছে আমি কাউকে ডাকতে ডাকতে পারবো না কিন্তু কে শোনে ভাইকে পাঠিয়ে গোটা থানাটাকে বাড়িতে তুলে আনলে মোজায় তারপর ধর পাকড় খানা তল্লাশি মালা তো পাওয়া গেলই না উপরন্তু আমার অমন ভালো বামুন ঠাকুরটা রাগ করে দেশে চলে গেল এখন সে ফিরলে হয় হঠাৎ এ মালাটাকে দেখে চমকে উঠেছিলাম বুঝলেন ভয় ঢুকে গেছিল মালাটা বুঝি পাওয়াই গেলো আর টাকাগুলো হাতছাড়া ছাড়া হলো এ না 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 ব্যস্ত হবে না এটা মোটেই আমার ঘিন্ডির মালা নয় আমি চুপ করে থাকতে না পেরে বললাম তাহলে শেষ পর্যন্ত চুরি হয়েছিল কি করে আরে সেই তো হলো সমস্যা কেমন করে চুরি হলো জানা থাকলে আর কে চুরি করলো জানতে কতক্ষণ মোট কথা সেটা সিন্ধুকেও নেই আর গিয়ে এমন কাণ্ড লাগিয়েছেন যে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এতটা করবে ভাবিনি বুঝলেন বিরিঞ্চিদা তখন গায়ে পড়ে বলল দেখুন আপনার মালা হয়তো আমরা খুঁজে দিতে পারি কোথায় খুশি হবেন না তাই শুনে জমিদার বিরক্ত হয়ে বললেন থাক মোজাই আপনাকে পরপকার করতে হবে না থাক বুড়ো বুড়ি আর রোগা ভদ্রলোক এতক্ষণ চুপচাপ ছিল হঠাৎ তাদের দিকে ফিরে জমিদার বাবু বলেন। আচ্ছা মাকড়ি পড়া বাবরি চুল ছোকরা কাউকে চেনেন আপনারা শুনে আমরা চারজন তো চমকে উঠলামই ওরা তিনজনও কাগজের মতো সাদা হয়ে গেল বাবু তাই দেখে আশ্চর্য হয়ে বললেন চেনেন নাকি তাকে বুড়ি সাদা ঠোঁটের ফাঁক দিয়ে ফিস ফিস করে বললো হ্যাঁ কেন তাকে দিয়ে আপনার কি দরকার মানে তার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল সে যে আমাকে কি বিপদে ফেলেছে পেলে একবার দেখে নি তুমি বুড়ো কিছু বুড়ি কিছু বলবার আগেই রোগা ভদ্রলোক বাক্সের পেছন থেকে বেরিয়ে এসে বিষম রেগে বললেন আচ্ছা কে কাকে দেখে নেবে দেখা যাবে তার ডান হাতের একটি খেলে। আপনার জমিদারি চাল ঘুচে যাবে মশাই তাকে চেনেন দেখছি ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে গেলেন আরে না মশাই বলছি আমরা তাকে চিনিও না শুনিও না চোখেও দেখিনি সে এখানে থাকেও না বুড়িও হঠাৎ ফোঁত ফোঁত করে কেঁদে ফেলে বলল সেই তো আপনার কোনো অনিষ্ট করেনি এই সমস্ত কেবল তাকে বিপদে ফেলবার চেষ্টা মোটেই আমরা তাকে চিনি নেন মোটেই সে কাল সন্ধ্যা থেকে এখানে নেই আপনারা কি পশু না প্রাচন্ড জমিদার বাবু তো এত কথা শুনে ভারী অপ্রস্তুত ব্যস্ত হয়ে বলতে লাগলেন হা বাবা আপনি কেন ওরকম করছেন বলুন তো আমিও তো তাকে ভালো লোকই ঠাউরেছিলাম কিন্তু কী যে বিপদে ফেলে দিল আমাকে সামনে জেলখানা লোহার দরজা আর পেছনে গিন্নি তারপর মালাটার দিকে তাকিয়ে বলতে লাগলেন এ মালাটার সঙ্গে যে সাদৃশ্য আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ মালা সে মালা নয় সে মালা কি আর আমি চিনি নে আগে ঠাকুমা পরে থাকতেন আর আমার মা হা করে চেয়ে থাকতেন তারপর ঠাকুমা বুড়ি হলে পরে মা পরে থাকতেন আর গিন্নি হাঁ করে তাকিয়ে থাকতেন এখন মা বুড়ি হয়েছেন গিন্নি ওটাকে পরে থাকেন লাখ টাকা দিন ইনশিওর করা কিন্তু আজকালকার চোরগুলো পর্যন্ত এমনি ওয়ার্থলেস সামান্য একটা লোহার সিন্ধু খুলতে পারে না আরে ছো 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 আজকালকার চোরদের ওপর পর্যন্ত নির্ভর করা যায় না মোশাই বুঝলেন ভাবতে পারেন শাশুড়ির আগে তার শাশুড়ি তার আগে তার শাশুড়ি এমনি করে মুক্তর মালা গলায় ঝুলিয়ে শাশুড়ির লাইন চলে গেছে সেই মান্ধাতার আমল অবধি কিন্তু এবার বাছাধনরা জব্দ গিন্নি হলেন লাস্ট ম্যান ওই ছেলেটার সঙ্গে যদি কেউ আমার দেখা করিয়ে দেয় এক্ষুনি আমি দশ টাকা দেব একথা বলবা মাত্র দাড়িওয়ালা এক গাল হেসে এগিয়ে এসে বললেন হ্যাঁ কই দশ টাকা হ্যাঁ দেখি বুড়ি আর রোগা ভদ্রলোক তার কোমর জাপটে ধরে তাকে আটকে রেখে চেঁচাতে লাগলো এই না 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 সে এখানে থাকে না এই লোকটা ভারী মিথ্যেবাদী ও ওকে আমরা চিনি না তাকে ও এই লোকটার কথা বিশ্বাস করবেন একদম বিশ্বাস করবেন না বুড়ো ওদের হাতের মুঠোর মধ্যে থেকে দাড়ি ছাড়াতে ছাড়াতে বললো মিথ্যেবাদী হ্যাঁ কে কে মিথ্যেবাদী হ্যাঁ কাল রাত্রে কে খেয়েছিল সর আমি সাক্ষাৎ বড় ভাই হয়ে সারা দিন খেটে মরি আর কে এলেই মাছের মুড়ো পায় শুনি নিজেদের গরুর ভয়ে জুজু আবার সেই খায় ক্ষীরের চাঁচি কই দেখি তো আপনার কাছে সত্যি দশ টাকা আছে কিনা দেখি মশাই দেখি আপনার মানি ব্যাগটা তখন জমিদার টাথা চুলকিয়ে বললেন ইয়ে মানে আমার মানি ব্যাগে সত্যি দশ টাকা আছে কিন্তু সেটা আমার সঙ্গে নেই বুঝলেন আসবার সময় তাড়াতাড়িতে ইয়ে বুড়ো তো রেগে আগুন বেশ মশাই বেশ হ্যাঁ কাজ বাগাবার ফন্দিটা তো মন্দ নয় জান ওকে আমরা কেউ চিনি দশ টাকা ফেলুন তারপর ভেবে দেখা যাবে কত কথা তো আগে ভুলে যাই আবার পরে মনে উফ বুড়ির হাতের প্রচন্ড চিমটি খেয়ে তার মুখ বন্ধ হলো ঠিক এই সময় ওপর থেকে খচমচ করে কতগুলো কাঠ কুটো নিচে পড়লো সবাই ওপর দিকে অবাক হয়ে তাকাতেই রোগা ভদ্রলোক ব্যস্ত হয়ে বলতে লাগলেন ও কিছু নয় ও কিছু না। আমি এই মাচাটার ওপর বসেছিলাম কি না তাই ওটা ধুলছে আর ওই কাঠকুটো ভেঙে পড়ছে কি মুশকিলাই সবাই ওপরে তাকাচ্ছেন কেন নিচের দিকে নিচের দিকে দেখুন একটা বালিশ আমার সঙ্গে পড়েছে এই যে এই যে আরে কি জ্বালা তবু চোখ টাবায় না কিন্তু কে শোনে সবাই এক দৃষ্টে মাচার দিকে তাকিয়ে কারণ মাচা বাঁধা পুরনো দড়ি চোখের সামনে আস্তে আস্তে ছিঁড়ে দু টুকরো হয়ে গেল এক রাশি বিছানা বালিশ ঝুপঝাপ নিচে পড়ল আর তার সঙ্গে এক পাটি লাল বিদ্যাসাগরের চটিও পড়ল আশ্চর্য হয়ে ওপরে চেয়ে দেখি যে চুল ছোকরা কানে মাঁকড়ি আর এক পায়ে চটি পরে মাচার বাঁশ ধরে ঝুলছে আস্তে আস্তে মাছটাও খুলে এলো আর সেও নেমে পড়লো নেমেই জমিদার বাবুকে বলল এই তো এই তো আমার সঙ্গে দেখা হলো দিন দিন দশ টাকা আমরা সবাই তো হাঁ তারপর বুড়ি চাপা গলায় বলল এই খোকা পালিয়ে যা বলছি এখানে থাকলে তোকে এরা বিপদে ফেলবে ভালো চাস তো পালা খোকার কিন্তু সেদিকে কানই নেই জমিদারবাবুকে আবার বলল কই বের করুন টাকা এই তো আমার সঙ্গে দেখা করিয়ে দিলাম আপনাকে ঠান দিদির এতক্ষণ কথা বন্ধ হয়ে গিয়েছিল এবার বুড়িকে জিজ্ঞেস করলেন উনি কে এই ওই যে ওই কানে মাকড়ি বুড়ির তেরিয়া হয়ে উঠলো উটি আমার ছেলে আর এই রোগা মানুষটি আমার স্বামী কেন আপনার কোনো আপত্তি আছে নাকি আরও কিছু জিজ্ঞেস করবার আছে দিদি বললেন তা বাছা আছে বই কি এই তোমাদের এখানে এই ব্যাপারখানে কি বলতো রাত্রীরে লণ্ঠন নিয়ে আনাগোনা চানের ঘরে চোরা দরজা মাটির নিচে গলি খুঁজি গোপন ঘরে বাক্স প্যাঁটরা এসব কি চোরাই মাল নাকি ঘরে এমনি চুপচাপ হয়ে গেল যে একটা আলপিন ফেললে শোনা যায় বুড়ি বললে কেন তাতে যদি আপনাদের আপত্তি থাকে তো দিন না ধরিয়ে বাইরেই তো পুলিশরা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঘোরাফেরা করছে ডাকুন না দেখ ডাকুন শ্যামাদাস কাকা আর বিড়িঞ্চিদের থান দিদিকে বলতে লাগলো আহ কি দরকার ছিল তোমার এসবের মধ্যে নাক গলাবার এখন আসুক পুলিশ আসুন সেজো মশাই আসুন পিসা তুমি ঝোলো আর আমরাও ঝুলি কি দরকার বলো আমার পকেটে এক কুঞ্চি চুইংগাম সেটেছিল সেটাকে বের করে মুখে পুড়তে যাব অমনি বন্ধ দরজায় আবার ঠেলা বাইরে থেকে মোটা গলার ডাক শোনা গেল দরজা খুলুন মশাই আমরা পুলিশের লোক না খুললে বোমা দিয়ে দরজা ভেঙে ঢুকব ঘর ময় চুপচাপ বাক্সের ভেতর বাক্সের পেছনে হারমোনিয়ামের পাশে পর্দার আড়ালে যে যেখানে পারল লুকিয়ে পড়ল রোগা ভদ্রলোক আর তার চুল ছেলে তরতর করে অন্য একটা মাচায় চড়ে বসলো বাইরে থেকে বোধহয় ইন্সপেক্টর বাবুই হবেন হাঁক দিয়ে বললেন যে দরজা খুলবে তাকে পাঁচ টাকা দেব তারপরে একটা অদ্ভুত গাঁক গাঁক শব্দ ফেললে খেয়ে ফেললে রে ওরে হত ভাগা দাঁড়া দাঁড়িয়ে আছি কর সুটকর উ কামড়ে দিয়েছে দাঁড়িয়ে হলে এক দৌড়ে দরজা খুলে হাট করে দিল আর ব্যস্ত হয়ে ডাকতে লাগলো আ আ আ আ টেপি 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 কিটকিৎ কিটকিত কিৎকিত আয় আয় টেপি টেপি তি 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 আর দেখতে দেখতে দরজার সামনে এসে দাঁড়ালো লাল চোখওয়ালা ভীষণ হিংস্ত্র চেহারা সেই গরুটা সঙ্গে আবার ঠিক তারই মতন দেখতে একটা বাচ্চা দাড়িওয়ালা তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো ওরে আমার সোনা মুখো বেচারারা তোদের সঙ্গে দুষ্টু লোকেরা কত খারাপ ব্যবহারই না করেছে আহা মুখগুলো একেবারে শুকিয়ে গেছে পুলিশরা যে এদিকে কোথায় তার নেই এদিকে টেঁপি আর টেপির বাচ্চা খিদের চোটে বুড়োর পেন্টুলুনটাই খেতে আরম্ভ করে দিয়েছে এই টেপি এই কি হচ্ছে টেপি সাবধান না এ তো ছাড়ে না দেখি দাঁড়া 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 তোদের খাবার ব্যবস্থা করছি এই বলে বুড়ো ভাঙা মাচার দড়ি খুলে তাই দিয়ে গরু দুটোকে বেঁধে সঙ্গে নিয়ে চলে গেল আমরাও দারুণ একটা শাস্তির নিশ্বাস ছেড়ে যে যার জায়গা থেকে বেরিয়ে এলাম এতক্ষণ বাদে আমিও চুইংগামটাকে আঙুল থেকে ছাড়িয়ে মুখে পুরলাম অমনি একটু কাষ্ঠ হেসে ইন্সপেক্টর বাবু গোটা দশ পুলিশ সে দাদা তেমন সেই আর বিরিঞ্চিদের পিছে ঘরে এসে ঢুকলেন চমকে গিয়ে চুইংগামটা চেবাবার আগে গিলে ফেললাম সারি শাড়ি তো সব এসে ঢুকলো এদের হাত থেকে পালাবার জন্য কাল থেকে কি না করা হয়েছে যাকে ঘরের মধ্যে যারা ছিল তারা ঝগড়াঝাঁটি ভুলে দল বেঁধে তৈরি হয়ে নিল প্রথমে দাঁড়ালেন জমিদার বাবু তার পাশে ঠান দিদি তারপর শ্যামাদাস কাকা তারপর বিড়িঞ্চিদা আর তারপরে বুড়ি তারপরে চুল তারপর রোগা বেচারা ভদ্রলোক আর সব শেষে একটু পেছনের দিকে সরে আমি ঘরের মধ্যে দেখলাম এ এছাড়াও বারো জন লোক বাবু পকেট থেকে একটা ছোট কালো খাতা আর লাল পেন্সিল বের করে বললেন কোথা থেকে যে শুরু করব ভেবে পাচ্ছি নে ভুবন ডাঙার পড়বার পর এতগুলো ক্রিমিনাল একসঙ্গে দেখা গেছে কিনা সন্দেহ পাশে যে লোকটা দাঁড়িয়েছিল সে দেখলাম এক গাল হেসে বললাম হ্যাঁ স্যার এই দেখবেন কাল খবরের কাগজে আপনার নাম বেরুবে একটা চক্রটক্র পেয়ে যেতে পারেন বলা যায় না হয়তো তিসরা বিভাগ হুম কাকে দিয়ে শুরু করি হ্যাঁ ওই 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 ছোট ছেলেটা ওটাকে দিয়ে শুরু করে দিন এক কচি আছে ধমক করলে হয়তো একটু আর দু সত্যি কথা বলে ফেললাম ফেলতে পারে তাই শুনে বিড়িঞ্চিদার পিছে মশাই এমনি অদ্ভুত চেঁচিয়ে উঠলেন ও কাজ ও করবেন না মশাই ওর কচি পানা মুখ দেখে বিচার বুদ্ধি হারাবেন না ওই হলো গিয়ে পালের গোদা বুঝলেন মশাই ওই হলো সর্দার সেজে মশাই মুশি কি বিরক্ত আরে রাখো তোমার এই চিটিও কম কমপাজি নয় ইন্সপেক্টরবাবু হক চকিয়ে গেলেন মনে হলো একবার এর মুখ দেখেন একবার ওর মুখ শেষটায় আমি নিজেই এগিয়ে এসে বললাম আমার নাম গুপি চক্রবর্তী বয়স এগারো ক্লাস সেভেনে পড়ে মাথায় সাড়ে চার ফুট ওজন ইন্সপেক্টরবাবু বিরক্ত হয়ে বললেন থামো ছোকরা বড় বেশি কথা বলো দেখলে তো মজা বলেই ইন্সপেক্টরবাবু আবার ঠান দিকে জিজ্ঞেস করলেন আপনার নাম আর ঠিকানা ঠান মাথায় কাপড় আরও টেনে দিয়ে ইন্সপেক্টরবাবুর দিকে পিঠ ফিরিয়ে বললেন ও মা গো সেজ দাদে বললেন লিখুন নিস্তারিণী দেবী আর তেতাল্লিশ নম্বর হরিশঙ্কর লেন কলিকাতা ইন্সপেক্টর এসবই খাতায় টুকে বললেন এখানে আসবার অভিপ্রায় ঝুঁকে পড়ে বলল। এই গয়ার কথাটা বলবে সেই মুদে লোকটা বলল। বললো সাক্ষীকে ঠান দিদি ভারী খুশি হয়ে বললেন এই গয়ায় যাচ্ছিল পথ হারিয়ে এখানে আশ্রয় নিয়েছি এই তাদের দোষটা কি হয়েছে গা ইন্সপেক্টর বাবু তাই টুকতে যাচ্ছিলেন এমন সময় সেজ দাদা বসে ছুটে এসে রেগে মেগে বললেন কি বিছে কথা হ্যাঁ পাছে আমার গুরুদেবকে এদের সামনে তার নাম করাও পাপ পাছে তার চরণে আমার মায়ের গয়নাগাটিগুলো দিয়ে ফেলি তাই তুমি সেসব নিয়ে সরে পড়নি বলতে চাও বৌঠান ওই গয়নার তিন ভাগের এক ভাগ মাত্র তোমার বাকি আমার আর ইয়ে গুপির বাবার হ্যাঁ ওদিকে গুরুদেব সোনার গাড়ুর অভাবে কি কষ্টই না পাচ্ছেন ইন্সপেক্টর খচখচ করে লিখতে লিখতে একবার থেমে সেজে দাদা বসে জামা ধরে টেনে জিজ্ঞেস করলেন আর গুরুদেব কার সোনার গাড়ু নিয়েছেন না কি বললেন ভালো করে শুনতে পেলাম না আরেকবার কথাগুলো বলুন তো স্যার শুনে তো আমার দারুণ হাসি পেল সেচ মশাই কিন্তু কোনো উত্তর না দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন ইন্সপেক্টর একটু অপেক্ষা করে বুড়িকে বললেন আপনার নাম ও পেশা বুড়ি বললেন আমার নাম স্বভাব সুন্দরী দাসী আর পেশার কথা আমি কিছু বলতে পারবো না সে আমার অনেক উপকার করেছে খোসা মুদে লুকটে বলল আরে কি আপদ আর পেশার কথা কে শুনতে চায় বলুন এই আপনার কি করা হয় তাই বলুন কি করে হবে রান্না করা হয় গো রান্না তবে আমার খোকা কিন্তু জমিদার বাবুকে চেনে না খোকা বুড়ির হাত ছাড়িয়ে হাড়ি মুখ করে বলল এত দিন চিনি নেই এবার খুব চেনা গেছে দিন মশাই দিন আমার একশো টাকা দিন জমিদার বাবু পিঠে হাত বুলিয়ে বললেন হা থামো থামো বলেছি তো দেব দেব বাবু হতাশ হয়ে পাশের লোকটিকে বললেন আমি তো কিছুই বুঝে উঠছে না হ্যাঁ শম্ভু তুমি একটু দেখো তো শম্ভু তখন তরবড় করে এগিয়ে এসে বিড়িঞ্চিদার শ্যামাদাস কাকাকে লাইন থেকে টেনে বার করে এনে ধমক দিয়ে বললো হ্যাঁ আপনারাই যে রিং লিডার সে কথা অস্বীকার করে কোনো ফল হবে না বুঝলেন মশাই আপনাদের কপালে লেখা রয়েছে আপনারা বদমাস ধরিবাজ বিলেতে ওই যে সব চোলাকারবার ধরা পড়েছে তার গোড়াতেও যদি আপনারা থাকেন তো কিচ্ছু আশ্চর্য হব না নেন এখন ভালো চান তো বলে ফেলুন আগাগোড়া সব ব্যাপারটা বলবেন পুরোটা কিচ্ছু বাদ না দিয়ে তখন বিড়িঞ্চিদাস কাকার ঢোক গিলে জিপ কামড়ে আমতা আমতা করে একজন থেমে একজন জোরে আমাদের কলকাতা থেকে রওনা হওয়ার পর থেকে সব কথা মোটামুটি বলল শুনে ইন্সপেক্টর বাবু বললেন বটে তারপর বিড়িঞ্চিদার পিসে মশাইয়ের দিকে ফিরে বললেন কি যেন বলছিলেন আপনি পিসে মশাই বললেন কি আর বলবো মশাই আমার বন্ধু ঘেঁটুর মেয়ের সঙ্গে ওর টিয়ে ঠিক টোপর কেনা পুরুষ ঠাকুরকে বায়না করা বরপনের টাকা ও হাফ আর আমি হাফ নেবো সব ঠিক তার মাঝখান থেকে একেবারে ভাগলুয়া বল হাতভাগাতি বল পালালি কেন পালালি কেন বিরিঞ্চিদা মুখ লাল করে বলল দাস যে বলল যে ওই মেয়ে ভীষণ রাগিন নাকি চটে গেলে নাক দিয়ে ধোঁয়া বেরোয় কে এই দাস বললো বাহ চমৎকার কথা দাস বললো আর দাস কী করেছে জানিস নিজের মামাকে বেদম পিটে বাড়ি থেকে পালিয়েছে কেন তা জানিস কারণ মামা বলেছিল বলাই চাটুর যেই বা আর গোষ্ঠ পালি বা কী ছিল শুধু একজন ব্যাস ওইটুকু তার নামটুকু বলবার আগে মামাকে একেবারে ফ্ল্যাট মাটিতে বিছিয়ে দিয়েছে এত বড় পাজি কেমন সব ঠ্যাঙারে সঙ্গী জুটিয়েছে বুঝতে পারছো আশা করে বুড়ি এতক্ষণ হাঁ করে সব শুনছিল এবার বলল ও মা কোথায় যাবো গো একটা চোর একটা ফেরারি একটা খুনে হ্যাঁ ওই ছোকরাটার কথা জিজ্ঞেস করতে তো ভয়ে হাত পা পেটে হচ্ছে। এই চার চারটে লোক আমার বাড়িতে রাত কাটালো হ্যাঁ তবু বেঁচে আছি তাই রক্ষে ইন্সপেক্টর বাবু একটু হাসলেন যা বলেছেন মা ঠাকরুন এবার আসুন এই চোরাই মালের একটা হিসেব দিন বুড়ি যেন আকাশ থেকে পড়ল ও মা বলে কি আমার বিয়ের যৌতুক বাবা কত কষ্ট করে দিয়েছিল পঁচিশ বছর ধরে আগলাচ্ছি যাতে উই না ধরে ডাকাতে না নেয় তাকে বলে কিনে চোরাই মাল বলে একটা ভাঙা হারমোনিয়ামের পিঠে হাত বুলোতে আমি এমন সময় হলে ফিরে এসে ঘরে ঢুকতেই ইন্সপেক্টর বাবু মানি ব্যাগ বের করলেন ক কমাসের মাইনে দেয়নি বুড়ো তো আল্লাধে আটখানা ছ মাসের দেয়নি স্যার জানেন সম্পর্কেও দাদা হই সব কাজ করিয়ে নেয় নিজেদের গরুকে নিজেরা ভয় পায় ছ মাস মাইনে দেয়নি ছ লং হলো গিয়ে দেয় চৌষট্টি ইন্সপেক্টর বাবু ওর হাতে একটা দশ টাকার নোট গুজে দিয়ে বললেন আপাতত এইটা নাও তো আচ্ছা এই সব জিনিস এখানকার এগুলো চুরি করে আনে কারা চালানি বা করে কারা বুড়ো খুশি হয়ে বলল আচ্ছা আমাদের লোক আছে স্যার সব ট্রেনিং দিয়ে দিয়েছে কমসে কম পনেরো জন খাটে সবচেয়ে চালা কে জানেন ওই যে ঝাঁকড়া উ বুড়ি আর রোগা বেচারা লোকটি ওর মুখ চেপে ধরে দেখলো এই না দেখুন দেখুন ভীষণ মিথ্যেবাদী দেখুন ইন্সপেক্টর সব কথা খাতায় টুকে নিয়ে বললেন ব্যাস মালার ব্যাপার ছাড়া আর সব পরিষ্কার হয়ে গেল কিছু ভাববেন না আপনারা ফাঁসি বন্ধ করে দেব। চাই কি এক আধজনকে জেলে নাও দিতে পারি কিন্তু মালাটাই যে ভাবিয়ে দিলে মশাই ওটি না পেলে কি মাইনে বাড়বে আমার যে করি আর দেখুন জমিদারবাবু এতক্ষণ কিছু বলিনি এবার কিন্তু রেগে গেছি আপনি না হয় বড় লোক কিন্তু তাই বলে আমার উন্নতি বন্ধ করে দিতে পারবেন তা ভাববেন না ঠিক বলছেন এটা আপনার মালা নয় জমিদারবাবু মাথা নাড়লেন বাবু বিরক্ত হয়ে বললেন নয় কেন বলুন বলুন এটা কিসে মন্দ কিসে জমিদারবাবু মহা ফাঁপড়ে পড়ে গেলেন মানে এটা আমার গিন্নি পড়তে না বাবা ওই ঝাঁকড়াচুল এইটুকু বলেই জমিদার বাবু থামলেন আহা থামলেন কেন ওই চুল কি জমিদার বাবু কিছু বলবার আগে সে ছোকরাই এগিয়ে এসে বলল আমি বলবো স্যার জমিদার বাবু ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গিয়ে বললেন আরে চুপ চুপা দেবো রে দেবো একশো টাকা নিশ্চয়ই দেবো এ তো দেখি আচ্ছা গেরো বা ইন্সপেক্টর বাবু বললেন দেখুন বাজে কথা রেখে আগা গোড়া খুলে বলুন জমিনের বাবু কোঁচা দিয়ে মুখ পুঁছলেন একটুকু বাদ দিতে পারব না না সব শুনব কিন্তু কিন্তু মানে গিন্নি যে রেগে বেগে পুলিশের সম্বন্ধে আচ্ছা 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 সেটুকু না হয় ছেড়ে বলুন জমিদারবাবু তখন একটা নিচু দেখে বাক্সের ওপর বসে পড়ে বললেন বেশ তবে সব কথাই শুনুন আমাদের সাত পুরুষের জিনিস ওই মালা লাখ টাকা ওর দাম লাখ টাকা দিয়ে ইনশিওর করা হারালে লাখ টাকা পাওয়া যায় গিননি সেটা প্রাণ দিয়ে আগলান দিন গলায় ঝোলে সারা রাত বালিশের নিচে থাকে সেই মালা বালিশের তলা থেকে উধাও কেউ কোথাও নেই ঘর ভেতর থেকে বন্ধ শুধু বালিশের নিচে মালা নেই তা তাই নিয়ে গিন্নি যে অতটা রসাতল করবেন এ আমার ভাবনার বাইরে ছিল বুঝলেন মশাই আর ইন্সিওরেন্স কোম্পানিকে বছরে বছরে টাকা গুনে দেওয়া হয়েছে তাদের বাঙালি সাহেবরাও কি যে সন্দেহবাদী কি বলবো কেমন করে গেল কোথা দিয়ে গেল বললেই হলো কি না চুরি দেবো না টাকা আগে প্রমাণ করুন সত্যি চুরি গেছে এই রকম আর কি তখন কী আর করা যায় এই ছোকরার পায়ের ছাপটা দেখাতে হলো শুনে সবাই অবাক উমা সে কি ছোকরার পায়ের ছাপ আবার কি জমিদার বাবু তখন অপ্রস্তুত মুখ করে জিজ্ঞেস করলেন হ্যাঁ সত্যিই কি সবটা বলতে হবে গিন্নি শুনলে আহা কী জ্বালা বলুন বলুন আপনার গিন্নিকে আবার কে বলতে যাচ্ছে তবে শুনুন ইয়ে মানে এই ছোকরাকে বললাম যে তোকে কিছু করতে হবে না জানলার বাইরে দাঁড়াবি আমি গড়াদের ফাঁক দিয়ে গলিয়ে দেব তুই উধাও হবি পরে রেলের ক্রসিংয়ে আমার হাতে দিয়ে দিবি তাহলে তোকে একশো টাকা দেব। তো কোনো বিপদ নেই বলুন মশাই ছিল ওর কোনো বিপদ যে এখন ওরকম হয়ে থাকবে না 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 সে তো বটেই আরে সে তো বটেই আবার কি এই এইটা মালা নিয়ে রেলের ধারে তার দেখানি নেই গিন্নি জ্বালায় আমি যেখানে যাই পুলিশও সঙ্গে সঙ্গে হাঁটা দেয় সেই থেকে আপনারা যে আমার পেছনে ছিনে জোঁকের মতো এক নাগাড়ে লেগে রয়েছেন মশাই আই দে রে বাপ মালাটা ইনসিওরের টাকায় আমার কাজ নেই মালাটা এখন গিন্নিকে ফিরিয়ে দিতে পারলে বাঁচি ছোকরা অমনি শ্যামাদেশ কাকাকে দেখিয়ে দিল আপনার কথায় বিশ্বাস করেই তো মালা নিয়ে সরে পড়েছিলাম আপনারাই যে পেছনে পুলিশ লাগাবেন তার কে ভেবেছিল রেলের ধারে গিয়ে দেখি ধরপাকড় চলছে তখন বেগতিক বুঝো ওই ভট্টোকের পকেটে মালা চালান করে দিলাম ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি নাকে গানে কানে খত দিয়েছি সোনা দানা আর ছোঁবো না স্কুলে ভর্তি হবো যদি মন্টু ক্লাস নেয় অবশ্য তাই শুনে বুড়ি বার বেচারা ভদ্রলোক হাউ মাও করে কাঁদতে কাঁদতে ওকে সে কত আদর ওই বুড়ো ধারী ছেলেকে ভাবো এদিকে সবাই এক দৃষ্টি দাস কাকার দিকে তাকিয়ে আছে সে তখন দুই পকেট উল্টে দিয়ে দুই হাত শূন্য তুলে বললো প্রমিস আমার কাছে নেই দেখতে পারেন ছেড়ে ঝুড়ে মালা কোন কালে ওই গুপে লক্ষ্মী ছাড়াকে দিয়ে দিয়েছি কি দরকার রে বাবা পরের জিনিসে বিশেষ করে যখন তার মধ্যে এত বিপদ হ্যাঁ গুপে মালা দিয়ে রে ভালো চাসতো আমিও তখনই শার্ট খুলে ফেলে দিয়ে প্যান্টে লুন ঝিঁড়ে সবার সামনে দেখিয়ে দিলাম যে আমার কাছে মালা টালা তো নেই আমার অনেকগুলো ইন্সপেক্টর ইন্সপেক্টরবাবু অবাক হয়ে গেলেন তাহলে সেটা গেল কোথায় আর এটাই বা কার ঝাঁকড়াঝোল আবার এগিয়ে এসে মাথা চুলকে বলল আগে স্যার ওটা আমার বাবার মনোহারির দোকান থেকে নিয়েছিল বেচারা ভদ্রলোক অনেক শুয়েছিলেন এবার কিন্তু দারুণ রেগে ছেলের দুই কান মলে দিয়ে বললেন কেন নিয়েছিলি হতভাগা বল কেন নিয়েছিলি কেন তাই চেনা চেনা লাগছিল কেন ছেলে বলল এই বাবা পরে প্রাইভেটলি বললে চলতো না আহ চটো কেন তো দুজনেরই রা হতো ইন্সপেক্টরবাবু আবার নোট বই খুলে বললেন ধীরে ধীরে বলো ধীরে ধীরে নলে টোকা যায় না ঝাঁকড়া চুল বললে বলে শেষটা কোনো ফ্যাসাদে পড়বো না তো আরে না না তাছাড়া তুমি পুরুষের বাচ্চা পড়লেই বা অত ভয় করলে তোমার চলবে কেন না মানে আপনি যদি জেলে দিয়ে দেন তাহলে তো আবার চন্দননগরে খেলতে যাওয়া যাবে না আচ্ছা আপনি যদি দশ টাকা দেন তো বলতে পারি ইন্সপেক্টর হতাশ হয়ে শম্ভুকে বললেন ওই তাই দাও তো ওকে ছোকরা ভারী খুশি হলো বুঝলেন স্যার আমি আসলে ভেবেছিলাম যে জমিদার বাবুর কাছে মানে এই মালাটা চালিয়ে দিয়ে আসলটা বেচে সারা জীবন সুখে থাকবো বাবু শুনে কি সাংঘাতিক বিশ্বাসঘাতক বুড়ি দারুণ চটে গেল এ দেখুন সাবধানে কথা বলবেন খোকার একটা মানসম্মান আছে তো নাকি তাছাড়া যে নিজের বউয়ের মালা নিজে চুরি না করে লোক ভাড়া করে করায় তার মুখে অত কথা শোভা পায় না শ্যামা দাস কাকা আর আমি বলতে লাগলাম তারপর তারপর কী হলো চুল বিরক্ত হয়ে বলল। হবে আবার কি চাই তোমরা আসল মালা নিয়ে হাওয়া আমি নকল মালা নিয়ে বাড়ি এসে দেখি মার দিয়া কেল্লা তোমরা মানে শিকার ঘরের মধ্যে কিন্তু হবেটা কি গরু খোঁজা করেও তো মালাটা পেলাম না এই তোমরা কি করলে বলো দেখিনি ভুল করে আমার মালাটা ও কার যেন পকেটে ফেলে রাখলাম ওদিকে আসলটা কোথাও পেলাম না ইন্সপেক্টর বাবু এবারে আমার মুখের দিকে তাকালেন তোমার কচি মুখ দেখে বোঝা যায় না তুমি কত বড় শয়তান মালা বের করে দাও সেজও মশাইও ধমক দিতে লাগবে হাই ভালো চাষ এক্ষুনি দিয়ে দে হতো ভাগা আগে থেকেই জানি শেষটা এমনি হবে তোর বাবাকে তখনই বলেছিলাম দিস না ওকে হাত ঘড়ি কিনে দিস না ওতেই ওর কাল হবে তা কে শোনে এই বুড়োর কথা দেশিগির মালা কি করবি ও দিয়ে তুই তোকে ইয়ে এতগুলো চুইনকাম দেবো গিয়ে বিরিঞ্চিদের পিছে বসে আবার বললেন বাস্তবিক এতোগুলো ধুড়িবাজে এক ফ্যামিলির মধ্যে সচরাচর দেখা যায় না ঘরের মধ্যে বাকি যারা ছিল তারাও মোহা মেও লাগিয়ে দিল এ দিয়ে দে রে বেটা দিয়ে দে দিয়েই দে না আরে দে রে আর ক্যা এইসব শেষে জমিদার বাবু আমার কাছে এসে পিঠে হাত দিয়ে বললেন আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাবা মালা না পেলে গিন্নি আমার একখানা হাড়ও আস্ত রাখবেন না দে বাপ মালাটা আমিও তোকে আরও এক ডজন চুইংগাম দেবো কি আর করা দাড়িয়লাকে বললাম সর্দার তুমি পথ দেখিয়ে নি আগে আগে চলো দাড়িয়লা তোখখুনি রওনা দিল আমরা একের পর এক তার পেছন পেছন চলল নিমেশের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেল কে যেন মোমবাতির টুকরোটাও তুলে নিল আমাদের পিছনের চোরা কুঠুরি অন্ধকারে মিশে গেল ঘরের বাইরে সরু গলি একে বেঁকে শেষ কয়েকটা ধাপ বেয়ে একেবারে রান্নাঘরে গিয়ে শেষ হলো রান্নাঘরের দরজার বাইরে মোটা খুঁটিতে শেকল দিয়ে টেপি আর তার বাচ্চাকে বাঁধা রয়েছে দেখলাম আমাদের দেখে তারা দুজন সামনের পা মাটিতে ঠুকে জিভ দিয়ে ঠোঁট চাটতে লাগলো আমরা খানিকটা তফাত রেখে পেরুলাম দাড়িওয়ালা বললো বলল, আহারে আমার টিপু সোনার আবার খিদে পেল বোধ বাড়ি থেকে বেরিয়ে আশ্চর্য হয়ে দেখলাম এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল কিন্তু বাড়ির বাইরেটা ঠিক তেমনি আছে বনের গাছপালাও এতটুকু বদলায়নি শুধু রাতটা কেটে গিয়ে কখন দিন হয়ে গেছে আকাশের মাঝখানটা ঘন নীল গাছের ডালপালা রোদের ঝলমল করছে আর অনেক ওপরে একটা চিল ছোট্ট একটা কালো দাগের মতো কেবলই ঘুরছে বাড়ি ছেড়ে যেই জঙ্গলের পথ ধরলাম কোত আরও গোটা কতক লোক এসে জুটল আমার মনে হচ্ছিল প্রায় সিকিমাইল লম্বা একটা লাইন হয়ে আমরা চলেছি শুনলাম ওরা সব জমিদার বাবু সেই ইন্স্যুরেন্স কোম্পানির লোক চলতে চলতে বিরিঞ্চিদা পিসে কাছে গিয়ে কাঁচু হয়ে বলল পিসেমশাই তাহলে বিয়েটা হ্যাঁ বলেন বললেন থাক তোর আর অত ভাবতে হবে না আমার ভাগ্নে বেটার সঙ্গে তার বিয়ে হবে সে তো হচ্ছে ঢের ঢের ভালো শ্যামাদাস কাউকে এবার সাহস পেয়ে বলল তাহলে আমার ইয়ে পিসে মশাই বললেন আরে সে ব্যাটা কি অত সহজে মরে আমি যে ওর কাছে টাকা ধারি রে দিব্যি চাঙ্গা হয়ে উঠেছে মারলি যখন আর একটু ভালো করে মারলি না কেন সেজ দাদামশাই ঠান্দি দিকে বললেন কী বৌঠান শ্যাঙাতটা তো যে যারটা গুছিয়ে নিচ্ছে তোমার কিছু বলবার নেই ঠান দিদি কোনো কথা না বলে কাপড়ের মধ্যে থেকে একটা বড় লাল বটুয়া বের করলেন চলতে চলতে তার মুখ খুলে দু চারটি জিনিস বেছে নিয়ে বটুয়াটা সেজো দাদামশি পায়ের কাছে ফেলে নিলেন সেজো মশাই যেমনি সেটা তুলে নিলেন ঠান দিদি বললেন গুপি বাবাকে বলিস অর্ধেকটা যেন চেয়ে নেয় ততক্ষণে আমরা গাছতলায় বিরিঞ্চিদার গাড়ির কাছে পৌঁছে গেছি সেখানে এসেই সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল মাঝখানে রইলাম আমি বললাম একটা খোঁচা মতন জিনিস চাই মানে সোয়েটার বোনের একটা কাঁটা দাও দিদি হাঁড়ি মুখ করে বললেন এ বেঘরে সেই জিনিস আমি কোথায় পাব মেয়েদের চা কাণ্ড সঙ্গে একটা দরকারি জিনিস অবধি রাখে না বললাম তাহলে একটা লাইন টানা রুলার হলেও চলবে সবাই চুপচাপ বললাম তাহলে কি জিনিসের অভাবে সব পণ্ড হয়ে যাবে না কি কি চাও তোমরা তখন শ্যামাদাস কাকা গাড়ির ভেতরের ক্ষোভ থেকে একটা লম্বা শক্ত তার বের করে দিল আমি সেটা নিয়ে সামনের বাঁ জানলার ভেতর গুঁজে দিয়ে অনেক কসরত করে মালাটা বের করলাম কাল জানলার কাঁচ তোলবার সময় হাত ফসকে কাঁচের পাশ দিয়ে খাঁজের ভেতর পড়ে গেছিল মালাটাকে পেন্টুলুনে ঘষে তুলে দেখালাম মাঝখানের হিরেটা ধুকধুক করতে লাগলো জমিদারবাবু ছুটে এসে বললেন আরে এই তো আমার হারা নিধি এরই জন্যে তো আমি ঘর ছাড়া দে রে বাপ একটু বুকে ধরি একসঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরাও সব এগিয়ে এলো তাদের মধ্যে একজনের চোখ হঠাৎ ছোট হয়ে উঠল সে কি মশাই এটাও যে মেকি আমরা ধমক দিয়ে উঠলাম বললেই হলো মেকি এইটাই বাবুর গিন্নির আদত মালা মেকি হবে কেন সে লোকটা কিছুতেই থামবে না মনি চেনাই আমার পেশা তার জন্য এরা আমাকে তিনশো টাকা মাইনে দেয় আমি নকল মুক্ত চিনব না কি যে বলেন এ যদি সাচ্চা হয় তো আমি বাবু বলেন ও কোথাও মুখেও আনবে না গত বছর নেহাত ঠেকায় পড়ে ওটাকে বেঁচে দিতে বাধ্য হয়েছিলাম তা দেখুন এটা মন্দ কী পঁচিশ টাকার পক্ষে কি এমন খারাপ বলুন গিন্নি যখন টের পায়নি আর আপনাদের কি আপত্তি থাকতে পারে তারা বললো আপত্তি কিছু নয় তবে কোম্পানিতে রিপোর্ট করতে বাধ্য আমরা হ্যাঁ হ্যাঁ তা করুন না রিপোর্ট করুন 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 রিপোর্ট করুন পাসপোর্ট করুন খালি আমার গিন্নি যেন না শোনেন চেপে যান মশাই এই পাঁচ টাকা খাইয়ে দেবো সবাইকে দাঁড়িয়েওয়ালা বলল পাঁচ টাকাই আপনার নেই খাওয়াবেন কি দিয়ে ইন্সপেক্টর বলল সবই তো বুঝলাম কে বলি বাড়ির গোলক ধাঁদা ছাড়া বুড়ি বলল। বলুন আমাদের সবাইকে ছেড়ে দেবেন তাহলে বলবো খোকা স্কুলে পড়বে আমরা রিটায়ার করব। ইন্সপেক্টর হাসলেন কাজটা আপনারা যে খুব ভালো করেছেন বলছিনে তবে কি না আপনাদের নামে তো আর কেস হচ্ছে না ঠাকুরুন জমিদার বাবুর গিন্নির মালা খুঁজে দেবার কথা সে তো দিয়েইছি গিন্নিমাই আমাকে পুরস্কার দেবেন আপনাদের নামে কেস যখন হবে তখন হবে আপাতত ওই জিনিসগুলো সব জমা দিয়ে দেবেন বুড়ি বললে হ আর আমার খোকা শম্ভু বলল ঘুষ খায় আবার খোকা খোকা রেগে গেল ও এক পয়সা পেলাম না মশাই আবার ঘুষ খাই মানে জমিদারবাবু দাড়িওয়ালার দিকে তাকালেন সে বলল নেই বলছি ওনার টাকা ওদিক থেকে বুড়ি বলল শুনুন তাহলে সেকালে বাড়িটা ছিল এক সাহেবের সে জুতো পচিয়ে এখানে মদ তৈরি করতো দেখতে দেখতে বড়লোক হয়ে গিয়ে দেশে চলে গেলো পরে সে লাট সাহেব না বড় ডাক্তার না কি যেন হয়ে আবার এসেছিল খুব সস্তায় বাড়িটা বেঁচে দিয়ে গেল ঠাকুরদা কিনে রাখলেন বাবা আমাকে যৌতুক দিলেন অমন ভালো সুরঙ্গ পরে থেকে নষ্ট হচ্ছে দেখে আমরা ওগুলোকে একটু কাজে লাগালাম দোষ তো আমাদের এইটুকু ইন্সপেক্টরবাবু খাতা পেন্সিল পকেটে পুরে জমিদার গিন্নির মালা হাতে নিয়ে বাবুকে বললেন চলুন বুড়ি আর বেচারা ভদ্রলোক ওনাদের সঙ্গে অনুনয় বিনয় করতে করতে চললেন অমনি করপুরের মতো সবাই যার যেখানে মিলিয়ে গেল বিষে মশাই সেজো দাদা মশাই পর্যন্ত চলে গেলেন বাকি রইলাম আমি থান দিদি বিরিঞ্চিদা আর শ্যামাদাস কাকা আমরা ফ্যাল করে ওর দিকে চেয়ে রইলাম খানিক বাদে আমি বললাম এক ডজন চুইংগাম কি সত্যি কেউ কাউকে দেয় আর শ্যামাদাস কাকা একসঙ্গে বলে উঠল কখনো দেয় না কখনো দেয় না বরাবর তোকে বলছি না জীবনটা হচ্ছে খানিকটা রাবিস একটা রাজ ডাস্টবিন এবং চল একটা কারখানার চেষ্টা করা যাক ভারী খুশি লাগলো বাড়ি ফিরবো ভেবে ভাবলাম বগাই নিশ্চয়ই আমাকে কাল সারা দিন রাত খুঁজেছে গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি পরের গল্প নিয়ে ভালো থাকবেন আর অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার ভিডিওটা লাইক করবার এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার ধন্যবাদ